বিসমিল্লাহির রহমানির রহিম। মালখানগর ডিগ্রি কলেজ আয়োজিত ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ধারাবাহিকভাবে অনলাইন ক্লাস চালু রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ধারাবাহিকভাবে অনলাইন ক্লাসগুলো দেখে যাচ্ছ। ধারাবাহিক অনলাইন ক্লাসে আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রর সপ্তম অধ্যায় থেকে আলোচনা করব। সপ্তম অধ্যায় হচ্ছে মানব শারীরতত্ত্বের চলন ও অঙ্গচলন। এই অধ্যায়ের যে টপিক নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। তোমরা ইতিমধ্যে জানো যে মানব এই কঙ্কালের উপরে আরও দুটি ক্লাস হয়েছে। আজকে তৃতীয় ক্লাস মানব কঙ্কালের উপরে। তো উপাঙ্গীয় কঙ্কাল নিয়ে আজকের আলোচনা। গত ক্লাসে তোমরা অক্ষীয় কঙ্কাল নিয়ে আলোচনা দেখেছ। তাহলে দেখো, তোমাদের কঙ্কালতন্ত্রের যে ফ্লোচার্টটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেখানে অক্ষীয় কঙ্কাল 80টি আর উপাঙ্গীয় কঙ্কাল 126টি। আজকের আলোচনা হচ্ছে উপাঙ্গীয় 126টি অস্থি নিয়ে। 126টি অস্থির মধ্যে দেখতে পাচ্ছ বক্ষ অস্থি চক্র রয়েছে 4টি, শ্রোণী অস্থির চক্র রয়েছে 2টি, বাহুর অস্থি রয়েছে 60টি এবং পায়ের অস্থি রয়েছে 60টি। এই টোটাল 126টি উপাঙ্গীয় অস্থি। তাহলে চলো আমরা আজকে আলোচনা করি উপাঙ্গীয় কঙ্কাল নিয়ে। আমরা ঊর্ধ্বাঙ্গ যে দুই বাহু এবং বক্ষ অস্থি চক্র, এই দুটাকে বলছি আমরা ঊর্ধ্বাঙ্গ, এবং নিম্নাঙ্গ দুই পা এবং শ্রোণী অস্থি চক্র। এই ঊর্ধ্বাঙ্গ এবং নিম্নাঙ্গের অস্থিগুলোকে আমরা একত্রিতভাবে আমরা বলবো উপাঙ্গীয় কঙ্কাল। তাহলে আমরা উপাঙ্গীয় কঙ্কালকে দুটা ভাগে বিভক্ত করেছি, একটা হচ্ছে ঊর্ধ্বাঙ্গের অস্থি আর একটা হচ্ছে নিম্নাঙ্গের অস্থি। তাহলে ঊর্ধ্বাঙ্গের অস্থি 64টি, এর মধ্যে দেখতে পাচ্ছ বক্ষ অস্থি রয়েছে 4টি এবং বাহুর অস্থি রয়েছে 60টি। এরপরে নিম্নাঙ্গের অস্থি রয়েছে 62টি, এর মধ্যে শ্রোণী অস্থি চক্র রয়েছে 2টি এবং পায়ের অস্থি রয়েছে 60টি। টোটাল 126টি উপাঙ্গীয় কঙ্কাল। তাহলে চলো আমরা প্রথমেই ঊর্ধ্বাঙ্গের অস্থি সম্পর্কে জানি। ঊর্ধ্বাঙ্গের অস্থি 64টি, এর মধ্যে রয়েছে বক্ষ অস্থি চক্র 4টি। তোমরা জানো যে একজোড়া স্ক্যাপুলা এবং একজোড়া ক্লাবিকল নিয়েই বক্ষ অস্থি চক্র। তো এর মধ্যে ক্লাবিকল একজোড়ার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এটা একদম গলার দিকে যে মালার মতো আকৃতি ধারণ করে, দুপাশে দুটা একজোড়া, এটা দেখতে অনেকটা ইটালিক এফের মতো বাঁকা অস্থি। আর স্ক্যাপুলা দুটা রয়েছে, তোমরা জানো হাতের যে পাখনা এটা পিঠের সাইডে, চিত্রের মধ্যে তোমরা যদি একটু ভালোভাবে দেখো একদম পাখনার সাইড একদম পিঠের দিকে অবস্থিত এই স্ক্যাপুলা রয়েছে দুটি, এটি দেখতে চাপা ত্রিকোণাকার অস্থি। তাহলে এই একজোড়া স্ক্যাপুলা আর একজোড়া ক্লাবিকল দুটি দুটি 4টি অস্থি নিয়ে হচ্ছে বক্ষ অস্থি চক্র। এরপরে আমরা চলে যাব বাহুর অস্থিতে। বাহুর অস্থি 7টি, এর মধ্যে প্রতি পাশে 30টি করে অস্থি রয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছ যে হিউমেরাস রয়েছে 1টি, রেডিয়াস রয়েছে 1টি, আলনা রয়েছে 1টি, কার্পাল রয়েছে 8টি, মেটাকার্পাল 5টি আর ফ্যালাঞ্জেস রয়েছে 14টি। তো ফ্যালাঞ্জেস 14টির মধ্যে তোমরা জানো হাতের যে 5টি আঙ্গুল, এর মধ্যে বৃদ্ধাঙ্গুলে 2টি রয়েছে আর বাকি আঙ্গুলগুলোতে 3টি করে, টোটাল 14টি ফ্যালাঞ্জেস রয়েছে। আর 5টি মেটাকার্পাল, তোমরা জানো যে হাতের যে তালু, এই তালুতে নলাকার ও লম্বাকৃতির 5টি অস্থি রয়েছে, যেটা হচ্ছে মেটাকার্পাল। আর কার্পাল যেটা 8টি অস্থি, এটা হাতের যে কবজি, এই কবজিতে 8টি অস্থি রয়েছে। তো এই হলো তোমাদের এক হাতে 30টি অস্থি, তাহলে দুই হাতে টোটাল আমরা 60টি অস্থি পাবো। এই 60টি হচ্ছে বাহুর অস্থি। তাহলে বাহুর 60টি অস্থি এবং বক্ষ অস্থি 4টি, এই 64টি হচ্ছে আমাদের ঊর্ধ্বাঙ্গের অস্থি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে তা জানানোর চেষ্টা করবে। অবশ্যই তোমাদের সমস্যা বলে নিয়ে আবার লাইভ ক্লাস হবে। এরপর আমরা চলে যাব নিম্নাঙ্গের অস্থি নিয়ে।
নিম্নাঙ্গের অস্থি 62টি, এর মধ্যে রয়েছে শ্রোণী অস্থিচক্র 2টি। শ্রোণী অস্থিচক্র 2টির মধ্যে তোমরা জানো যে ইলিয়াম, ইস্টিয়াম আর পিউবিস, এই তিনটা অস্থিনি মূলত একটি নিতম্বাস্থি গঠিত, আর দুটা নিতম্বাস্থি হচ্ছে দুটা শ্রোণী অস্থিচক্র। তো এই নিম্নাঙ্গের শ্রোণী অস্থিচক্র রয়েছে 2টি। তোমরা যদি চিত্রটা একটু ভালোভাবে দেখো তাহলে তোমরা দেখতে পারবে যে 2টা শ্রোণী অস্থিচক্র রয়েছে। এক এক পাশে আমরা জানি ইলিয়াম, ইস্টিয়াম আর পিউবিস, এগুলো নিয়েই হচ্ছে শ্রোণী অস্থিচক্র। তাহলে দুই পাশে 2টি রয়েছে, 2টা শ্রোণী অস্থিচক্র। এরপরে আমরা চলে যাব পায়ের অস্থি, 60টি পায়ের অস্থি রয়েছে, এর মধ্যে প্রতি পায়ে অর্থাৎ প্রতি পাশে 30টি করে রয়েছে, দুই পায়ে 60টি অস্থি রয়েছে। তাহলে আমরা যদি এক পায়ে দেখি তাহলে দেখব যে ফিমার রয়েছে 1টি, এরপরে টিবিয়া রয়েছে 1টি, ফিবোলা রয়েছে 1টি, প্যাটেলা 1টি, টার্সাল রয়েছে 7টি, মেটা টার্সাল রয়েছে 5টি, ফ্যালাঞ্জেস রয়েছে 14টি। এর মধ্যে ফ্যালাঞ্জেস তোমরা হাতের মতোই ঠিক পায়ে বিদ্যা আঙ্গুলে রয়েছে 2টি আর বাকি আঙ্গুলগুলোতে 3টি করে, টোটাল ফ্যালাঞ্জেস হয়েছে 14টি। আর মেটাটার্সাল তোমরা জানো পায়ের পাতা যেটা পদতল গঠন করে নলাকার ও সামান্য লম্বা অস্থি গঠনকারী এই অংশটা হচ্ছে মেটাটার্সাল, 5টি অস্থি রয়েছে এখানে। আর টার্সাল যেটা সেখানে পায়ের একবারে গোড়ালি পদতলের পৃষ্ঠভাগ, এই 7টি বিভিন্ন আকৃতির টার্সাল অস্থি রয়েছে। তো আর বাকি অস্থিগুলো 1টি করে রয়েছে, এই টোটাল এক পাশে 30টি অস্থি রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে দুই পাশে টোটাল 60টি অস্থি রয়েছে। তাহলে এই হলো তোমাদের নিম্নাঙ্গের 62টি অস্থি। তাহলে ঊর্ধ্বাঙ্গে দেখেছি 64টি আর নিম্নাঙ্গে হচ্ছে 62টি, এই টোটাল 126টি অস্থি হচ্ছে তোমাদের উপাঙ্গীয় অস্থি। আর আমরা গত ক্লাসে তোমাদের দেখিয়েছি অক্ষীয় অস্থি 80টি, অর্থাৎ অক্ষীয় 80টি এবং উপাঙ্গীয় 126টি, টোটাল তোমরা 206টি অস্থি দেখতে পারছো। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের ধন্যবাদ জানিয়ে যে মানব কঙ্কালের একটি চিত্র তোমাদের মাঝে দিয়েছি, তার মধ্যে দুই কালারের করা আছে। দেখো একটা কালার, দেখো গত ক্লাসে আমরা যেটা নিয়েছি অক্ষীয় কঙ্কালের কালারটা, এবং আজকে যে কালারটা বাদামি রঙের কালারটা উপাঙ্গীয় কঙ্কাল। তাহলে এই উপাঙ্গীয় এখানে টোটাল তোমাদের সামনে 126টি অস্থি রয়েছে, আর অক্ষীয় কঙ্কালের মধ্যে রয়েছে তোমাদের 80টি, এই টোটাল তোমাদের 206টি অস্থি তোমরা দেখতে পাচ্ছ। এই ছিল সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের মানব কঙ্কালের উপরে আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।